এই ভিডিওতে আমি ভ্যাকসিন ওমিক্রনের ওপর কতটা কার্যকরী সেই ব্যাপারে কথা বলবো এবং ন্যাচারাল ইমিউনিটি পেলেও ওমিক্রনের বিরুদ্ধে আমরা লড়তে পারবো কিনা সেই ব্যাপারেও কথা বলবো। আমাদের ইমিউন সিস্টেম দুভাবে রোগ প্রতিরোধ করে, একটা হলো হিউমারাল ইমিউন সিস্টেম যেটার মধ্যে অ্যান্টিবডি থাকে এবং অন্যটা হলো সেলুলার ইমিউন সিস্টেম যেটা টি সেল দ্বারা ভাইরাস বা জীবাণুকে মারে, আর দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই আমরা আজ অ্যান্টিবডি ও টি সেল দুটো নিয়ে আলোচনা করব। প্রথমে অ্যান্টিবডির ব্যাপারে কথা বলা যাক। ওমিক্রন নিয়ে সবাই চিন্তিত কারণ ওমিক্রনে 50টা মিউটেশন আছে, তার মধ্যে 32টা মিউটেশন আছে স্পাইক প্রোটিনে। আর আমরা জানি যে এই স্পাইক প্রোটিন দ্বারাই ভাইরাস আমাদের কোষে প্রবেশ করে, আর অ্যান্টিবডি কাজ করে মানে স্পেসিফিক্যালি নিউট্রালাইজিং অ্যান্টিবডি কাজ করে এই স্পাইক প্রোটিনে আটকে যাতে ভাইরাস কোষে প্রবেশ না করতে পারে। দেখা যায় যে অ্যান্টিবডি ভাইরাসের যে জায়গাগুলোকে টার্গেট করে সেই জায়গাগুলোতে মিউটেশন হয়েছে ওমিক্রনের ক্ষেত্রে। তার মানে আগের অ্যান্টিবডি আর ওমিক্রন ভাইরাসকে চিনতে পারছে না এবং সেই জন্যই ভাইরাস কোষের মধ্যে প্রবেশ করতে পারবে। এবার আমরা দেখি গবেষণা কি বলছে। এই ডেটাটা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে নেওয়া। বিজ্ঞানীরা অংশগ্রহণকারীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দুটো ডোজ নিয়েছে বা ফাইজার বায়োনটেকের দুটো ডোজ নিয়েছে, এবং দুটো ডোজ নেওয়ার 28 দিন পর রক্ত কালেক্ট করা হয়, কারণ মনে করা হয় এই সময় অ্যান্টিবডি একদম পিকে থাকবে। তবে মনে রেখো যে অংশগ্রহণকারীরা কেবল স্পাইক প্রোটিনের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি করবে, কারণ এই দুটো ভ্যাকসিন কেবল স্পাইক প্রোটিনের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। তারা দেখেন যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ক্ষেত্রে একটা স্যাম্পল ছাড়া কারোর মধ্যে শনাক্তযোগ্য নিউট্রালাইজিং অ্যান্টিবডি ছিল না, এবং ফাইজার বায়োনটেকের ক্ষেত্রে একজন ছাড়া সবার মধ্যেই নিউট্রালাইজিং অ্যান্টিবডি ছিল, তবে খুবই কম পরিমাণে। তাছাড়া ফাইজার বায়োনটেকের ক্ষেত্রে 29.3-fold কম নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হয়েছে। সাউথ আফ্রিকার একটা স্টাডি থেকে আমরা জানতে পারি যে দুটো ডোজের পর ফাইজার বায়োনটেক কোভিড-19 বিরুদ্ধে কেবল 23% কার্যকরী। তার মানে বোঝা যাচ্ছে যে ওমিক্রন ইমিউন সিস্টেমকে বোকা বানাতে সক্ষম। এবার আর একটা অন্য স্টাডি দেখে নিই। এখানে বিজ্ঞানীরা দেখেন যে কত নিউট্রালাইজেশন হয়েছে মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের দুটো ডোজ নিলে বা একটা ডোজ অ্যাস্ট্রাজেনেকার এবং দ্বিতীয় ডোজ ফাইজারের নিলে। গ্রাফের দিকে নজর দাও। যত লম্বা বার মানে তত বেশি নিউট্রালাইজেশন হয়েছে, তার মানে তত বেশি ভ্যাকসিন কার্যকরী। ড্যাশ লাইন হলো শনাক্তযোগ্য লাইন, ওর নিচে মানে শনাক্ত করা সম্ভব নয় নিউট্রালাইজেশন হয়েছে কিনা। এক্স অ্যাক্সিসে বিভিন্ন ভেরিয়েন্ট যেমন আলফা, বিটা, ডেল্টা ও ওমিক্রনকে বোঝানো হয়েছে। এবার দেখি ওমিক্রনের বিরুদ্ধে বিভিন্ন টিকা কতটা কার্যকরী। মডার্নার ক্ষেত্রে তোমরা দেখছো যে প্রথম তিনটে বার বেশ লম্বা এবং ড্যাশ লাইনের অনেক উপরে, তার মানে শনাক্তযোগ্য অ্যান্টিবডি তৈরি হয়েছিল এই তিনটে ভেরিয়েন্টের বিরুদ্ধে। ওমিক্রনের ক্ষেত্রে বারটা খুবই ছোট, কেবল একটা স্যাম্পেলে শনাক্তযোগ্য নিউট্রালাইজিং অ্যান্টিবডি ছিল। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ক্ষেত্রে 20 জনের মধ্যে কারোর মধ্যেই শনাক্তযোগ্য অ্যান্টিবডি পাওয়া যায়নি। ফাইজারের দুটো ডোজ নিলে 20 জনের মধ্যে 9 জনের শনাক্তযোগ্য অ্যান্টিবডি পাওয়া যায়, এবং যখন একটা ডোজ অ্যাস্ট্রাজেনেকার এবং দ্বিতীয় ডোজ ফাইজারের নেওয়া হয় তখন 20 জনের মধ্যে 13 জনের শনাক্তযোগ্য অ্যান্টিবডি ছিল, তবে অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে অ্যান্টিবডি অনেক কম। তার মানে অ্যাস্ট্রাজেনেকা তারপর ফাইজার বায়োনটেকের ডোজ নিলে ওমিক্রনের বিরুদ্ধে বেশি ভালো কার্যকারিতা দেখানো যাবে। তবে এখানে খুব অল্প সংখ্যক স্যাম্পল নিয়ে কাজ করা হয়েছে, তাই এরপর কী ডেভেলপমেন্ট হচ্ছে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। বিজ্ঞানীরা এটাও দেখেন যে ভ্যাকসিন নেওয়ার পর কোভিড-19 দ্বারা আক্রান্ত হলে বা উল্টোটা কোভিড-19 দ্বারা আক্রান্ত হওয়ার পর ভ্যাকসিন নিলে অ্যান্টিবডি লেভেল অনেক বেশি, তবে ডেল্টার তুলনায় কম। তার মানে ভ্যাকসিন ও ন্যাচারাল ইমিউনিটি একসঙ্গে বেশি ভালো কাজ করছে ওমিক্রনের বিরুদ্ধে। প্রাথমিক ডেটা বলছে ফাইজারের থার্ড শট মানে বুস্টার ডোজ নিলে ওমিক্রনকে আটকানো সম্ভব, তবে সময় বলবে বুস্টার কাজ করছে কিনা ওমিক্রনের বিরুদ্ধে বা আমাদের ওমিক্রনের বিরুদ্ধে নতুন ভ্যাকসিন লাগবে কিনা। এই স্টাডিটা হংকং থেকে, যেখানে দেখানো হয়েছে ফাইজার বায়োনটেকের দুটো ডোজ বা করোনাভ্যাকের দুটো ডোজ নিলে ওমিক্রনের বিরুদ্ধে কতটা কার্যকরী। আগের এক্সপেরিমেন্টগুলোর মতোই রক্ত কালেক্ট করা হয়েছে অংশগ্রহণকারীদের কাছ থেকে এবং তারপর দেখা হয়েছে কত পরিমাণে নিউট্রালাইজেশন করা যাচ্ছে। ফাইজার বায়োনটেকের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ খুবই অল্প পরিমাণে নিউট্রালাইজেশন হচ্ছে ওমিক্রনের বিরুদ্ধে।
আর করোনা ভ্যাকের ক্ষেত্রে কোনো নিউট্রালাইজেশন দেখা দেয়নি ওমিক্রনের বিরুদ্ধে। ভালো খবর হচ্ছে, এখন অবধি যে ডেটা আছে সেটা অনুযায়ী ওমিক্রন কম মারাত্মক বলে মনে করা হচ্ছে। আগেই বলেছি যে ইমিউন সিস্টেমের আর একটা হাত হলো টি সেল ইমিউনিটি। টি সেল অ্যান্টিবডির তুলনায় অন্যভাবে কাজ করে, তবে তারাও ভাইরাসের বিভিন্ন অংশকে শনাক্ত করে, যেটাকে এপিটোপ বলে। ইউএস এর এই পেপারটা দেখে টি সেল ওমিক্রনের ওপর কতটা কার্যকরী। বিজ্ঞানীরা ব্লাড স্যাম্পল কালেক্ট করে 30 জনের কাছ থেকে, যারা এপ্রিল থেকে মে 2020 কোভিড-19 দ্বারা আক্রান্ত হয়েছিল। তার মানে তাদের রক্তে পুরনো ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টি সেল থাকবে, এবং তারা দেখে যে এই টি সেল যেগুলো পুরনো ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ছিল সেগুলো ওমিক্রনের ওপর কার্যকরী কিনা। 52টা বিভিন্ন এপিটোপ টি সেল টার্গেট করে, তার মধ্যে কেবলমাত্র একটা এপিটোপে ওমিক্রনে মিউটেশন হয়েছে। তাই অথরদের কথা অনুযায়ী ওমিক্রনে অনেক মিউটেশন থাকা সত্ত্বেও টি সেল ভাইরাসের যে জায়গাগুলো শনাক্ত করে তার মধ্যে কেবল একটা এপিটোপ বা জায়গায় মিউটেশন হয়েছে। তার মানে টি সেল ওমিক্রনকে শনাক্ত করতে পারবে, এটা ভালো খবর। তার মানে অ্যান্টিবডি ওমিক্রনকে রোধ না করতে পারলেও টি সেল রোধ করতে পারবে। তবে মনে রাখতে হবে যে এই রক্ত যাদের থেকে কালেক্ট করা হয়েছিল তাদের সবার কোভিড-19 হয়েছে অতীতে, তাই তাদের টি সেল অনেক বেশি এপিটোপকে শনাক্ত করতে পারে। ভ্যাকসিনের ক্ষেত্রে হয়তো অনেক কম ব্যক্তিতে টি সেলের রেসপন্স পাওয়া যাবে, তাই ভ্যাকসিনের ক্ষেত্রে টি সেল কতটা কার্যকরী সেটাও আমাদের দেখতে হবে। তবে মনে করা হচ্ছে টি সেল ভালোভাবে ওমিক্রনকে প্রতিরোধ করতে পারবে। তোমরা এই ডেটা থেকে দেখতেই পাচ্ছ যে ন্যাচারাল মিউটেশন অনেক বেশি স্ট্রং ইমিউন রেসপন্স তৈরি করছে ভ্যাকসিনের তুলনায়। তার কারণ যে ভ্যাকসিনগুলো নিয়ে কথা বললাম সেগুলো বেশিরভাগই স্পাইক প্রোটিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে, কেবল করোনাভ্যাক ইনঅ্যাক্টিভেটেড ভাইরাল ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভাইরাল ভ্যাকসিন যেমন সাইনোফার্ম, করোনাভ্যাক, কোভ্যাক্সিন কিভাবে কাজ করবে সেগুলো আমাদের দেখতে হবে। কারণ এই ভ্যাকসিনগুলো যেহেতু পুরো ভাইরাসটাকে দেহের মধ্যে ঢোকাচ্ছে, তাই অনেক রকমের অ্যান্টিবডি তৈরি হবে এই ভাইরাসের বিরুদ্ধে। তবে প্রাথমিক ডেটা থেকে আমরা দেখছি করোনাভ্যাক খুব ভালো কার্যকরী নয়। বুস্টার ডোজ নিলে কি হবে জানি না। আমি আশা করছি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন ওমিক্রনের বিরুদ্ধে বেশি ভালো কার্যকরী হবে, তবে সময় এবং রিসার্চই এটা বলবে।